আসসালামু আলাইকুম। প্রত্যেক দিনের মতো আজকেও সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। সৌদি আরবের গণমাধ্যমে প্রচারিত হচ্ছে যে হাজারো মহামারী ভাইরাসের মিথ্যা নেতিবাচক প্রশংসাপত্র বিক্রি করার অভিযোগে 1 ডজনেরও বেশি বাংলাদেশি নার্সকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ। এছাড়াও সৌদি আরবের অভিভাবকরা অভিযোগ করছে যে তাদের বাচ্চারা ইন্টারনেটে খুব বেশি সময় ব্যয় করে কিন্তু কাজের কাজ কিছু করছে না আর কার্যকর কিছু করে না। সৌদি আরব থেকে ছুটিতে আসা বাংলাদেশি প্রবাসীরা সৌদি আরব ফেরত যেতে পারবেন কিনা সে বিষয়ে দুশ্চিন্তায় রয়েছেন। যদিও সৌদি সরকার তাদেরকে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন, তারপরেও তারা কোনো রকম জটিলতায় পড়বে কিনা সে বিষয়ে তারা নিশ্চয়তা পাচ্ছে না। এদিকে 5-স্টার হোটেলে চাকরি দেওয়ার কথা বলে শতাধিক বাংলাদেশি শ্রমিককে সৌদি আরব পাঠালেও তারা হোটেল তো দূরের কথা কফিলে খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ করেছেন। এমনকি আকামাও হয়নি, তাদেরকে ছুটা কাজ দিলেও ঠিকঠাক মতো বেতন দেওয়া হয় না। অন্যদিকে লোহিত সাগরে বিস্ফোরক ভর্তি 2টি নৌকা ধ্বংস করলো সৌদি জোট। এগুলো ইয়েমেনে ছিল বলে দাবি করছে সৌদি নেতৃত্বাধীন জোট। আজ 11 জুলাই, আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি ঠিক তখন পর্যন্ত সৌদি আরবের মোট আক্রান্তের সংখ্যা 226,486 জন, মোট সুস্থ হয়েছেন 163,026 জন, এখনও অসুস্থ রয়েছে 61,309 জন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।